বাঁকুড়া জেলা থেকে এই প্রথম। বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন বাঁকুড়ার মেয়ে অরুন্ধতী সুরাল। হার্ভার্ডে এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টে মাস্টার্স করতে যাচ্ছেন তিনি। ইটস বিন এ জার্নি, I don't know how difficult, I don't know if I can put it in a scale of how difficult it is. It's not, definitely it's not impossible. Ami korchi to kyo korte pare seta na. But yeah, it's been a journey, it's more of a journey. অরুন্ধতী সুরালের বাবা গৌতম বুদ্ধ সুরাল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজির অধ্যাপক। মা মৌসুমী সুরাল একজন গৃহবধূ। ছোট থেকে বহুবার অরুন্ধতীর উচ্চ গঠনমূলক চিন্তাধারার প্রমাণ পেয়েছেন তার মা। যথেষ্ট স্বাধীনতার সঙ্গে নিজের শিক্ষা জীবনের রাস্তা নিজেই তৈরি করেছেন অরুন্ধতী। এলকেজি থেকে ক্লাস 12 বাঁকুড়ার ডিএভি পাবলিক স্কুলে পড়াশোনা করেন অরুন্ধতী। এখন বাঁকুড়া থেকে হার্ভার্ডে পাড়ি দেওয়ার সময় যথেষ্ট খুশি হলেও বেশ নার্ভাস অরুন্ধতী। ভীষণই গর্বিত, এরকম একটা সুযোগ পেয়েছে অরুন্ধতী, বাইরে পড়াশোনা করার সুযোগ পেয়েছে এবং সবার সকলের শুভেচ্ছা ঠাকুরজির আশীর্বাদেও যাচ্ছে এই জুলাই মাসে, তো খুবই গর্বিত। বিশেষ করে অরুন্ধতীর মধ্যে এই বিষয়টা ছিল যে একটুখানি বক্সের বাইরেও ভাবতো, ফলে ইকোনমিক্স ক্লাসটা কখনো কনভার্ট হয়ে যেত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, কখনো আবার আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি বিষয় নিয়েও চলে যেত, মানে কোথায় শেষ হতো এটা আমাদের হাতে ছিল না। এবং তখনই আমার মনে হয়েছিল যে ও বোধহয় একটা অন্য জায়গায় যাবে। আর অরুন্ধতীর এই কর্মকাণ্ডে এক প্রকার অনুপ্রাণিত বাঁকুড়ার দূরদর্শী মেধাবী ছাত্রছাত্রীরা।